যখন যখন কাউকে খলিফা বা প্রতিনিধি নিযুক্ত করা হয়, তখন তাহার জন্য দুই দল পরামর্শদাতা থাকে। একদল তাকে সৎকাজে এবং একদল অন্যায় কাজে উৎসাহিত করে। আর মাসুম তথা নিষ্পাপ সেই ব্যক্তি যাহাকে আল্লাহ রক্ষা করেন। আল হাদিস বুখারী শরীফ হাদিস নাম্বার 6158। আল্লাহ তাআলা আদম সন্তানের উপর ব্যভিচারের কোনো না কোনো অংশ লিখিয়া দিয়াছেন। তাহা সে অবশ্যই পাইবে। সুতরাং চোখে জিনা হইল দৃষ্টিপাত করা এবং জিহ্বার জিনা হইল ব্যভিচার হইল। কথা বলা অর্থাৎ ব্যভিচারের কথা বলা। মন তাহার আকাঙ্ক্ষা ও কামনা করে, লজ্জাস্থান তাহাকে বাস্তবায়িত করে অথবা মিথ্যা প্রতিপন্ন করে। হাদিস বুখারী শরীফ হাদিস নাম্বার 6159।